ইতিমধ্যে বক্তারা অনেক কথা বলেছেন, আমি তার সাথে একাত্মতা ঘোষণা করছি। আজ 25 বছর পর এই চুক্তি বাস্তবায়নের দাবিতে আমাদের সমাবেশ করতে হবে, এবং যারা চুক্তি করেছেন তারা এখনো ক্ষমতায় আছে, এখনো পর্যন্ত চুক্তি বাস্তবায়নের রেখা দেখা যাচ্ছে না, এই কথা বলতে হবে। এটি মোটেই কাম্য ছিল না, আমরা বলছি, কিন্তু আবার উল্টা দিক দিয়ে বললে এটা আসলে কাম্য ছিল কি ছিল না সেটি বড় প্রশ্ন। কেন এই কথা আমি তুলছি? তুলছি এই কারণে, কারণ এটা কে না জানে, দীর্ঘদিন আমরা রাজনৈতিক অঙ্গনে এই কথা পরিষ্কার ভাষায় বলেছি ভাই, যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশটা অর্জন করলাম, আমরা যে সংবিধান 72-এ প্রতিষ্ঠা করলাম, এই সংবিধান অনেক ভালো, কিন্তু এই সংবিধানে অসম্পূর্ণতা ছিল। অনেক অসম্পূর্ণতার একটা হলো আমাদের দেশের আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি আমরা দিই। তাহলে যারা আজকে ক্ষমতায় আছে, যারা এই চুক্তি করেছে, তারা যদি এই আদিবাসীদের চুক্তি বাস্তবায়নের পজিটিভ চিন্তা করে, যে সংসদ আছে ওইটা নিয়ে নাই বা কথা বললাম, যে মেজরিটি আছে সেই জায়গায় কেন আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির কথা বলা হচ্ছে না, সেই আলোচনা কেন উঠছে না? এটি না উঠার মধ্য দিয়ে এই চুক্তি পুরোপুরি বাস্তবায়নের চিন্তাও পরিত্যাগ করা হচ্ছে বলেই ধারণা করি। আমি চাই আজকের এই সমাবেশ থেকে অনতি বিলম্বে আমাদের সংবিধানে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি জোর দাবি করছি। বন্ধুগণ, আমার দ্বিতীয় কথা হলো, চুক্তি যখন হলো 1997 সালে, তার থেকে 5 বছর আগে তখন ছাত্র আন্দোলনের কর্মী ছিলাম, কি দুঃস্থ অবস্থা ছিল জানি, কারণ ওই সময় একটা হত্যাকাণ্ডের পরে খাগড়াছড়িতে গিয়েছিলাম, বান্দরবন হয়ে ফিরেছিলাম। চোখের সামনে 1992 সালের কথা বলছি, ওই দুঃস্থ অবস্থা না দেখলে বিশ্বাস করা যেত না। আজকে তার উন্নতি কতটুকু হয়েছে, কিছুদিন আগে বান্দরবনে গেলাম, এর আগে ওই সময় রাঙ্গামাটিতে এ ধরনের একটা সমাবেশে দাঁড়িয়েছি, সমাবেশের নাম ঘোষণা, ওইখান থেকে এসে দাঁড়ানোর সাথে সাথে 3-4 চক্রবক্রা গাড়ি ঘুরতে দেখলাম, আর বান্দরবনে যে এবারও দেখলাম, বহল তবিয়াতে ওইখানে আদিবাসীদের জায়গা দখল করে 5-স্টার হোটেল হচ্ছে, আর চক্রবক্রা গাড়ির সংখ্যা কমলো, চক্রবক্রা লোকের সংখ্যা কমে নাই, চক্রবক্রা লোকরাই এখনো ওই শাসন তার বহাল রেখেছে। তাহলে প্রশ্ন করতে চাই, ক্ষমতায় যারা আছেন আপনারাই তো চুক্তি করেছেন, তাহলে কেন এখনো এখানে সেনা শাসন থাকে, কেন এখনো এখানে আমাদের যে আদিবাসী জনগোষ্ঠী তাদের ওই অঞ্চলের যে প্রশাসনিক বিভাগগুলো রয়েছে তার দায়িত্ব দেওয়ার জন্য আন্দোলন করতে হয়? তাহলে আপনারা যখন এইটা চুক্তি করেছেন, রাজনৈতিক সিদ্ধান্ত তাহলে নেন নাই, এই কথা আজকে বলতে হচ্ছে। আর যদি রাজনৈতিক সিদ্ধান্ত নিতেন এটা বাস্তবায়নের জন্য দলীয় ভূমিকা, আপনারা যে জোট করেন সেই জোটের ভূমিকা, আপনারা যে রাষ্ট্র পরিচালনা করেন সে রাষ্ট্রের ভূমিকা থাকত, আর ওইখানে যে আমলা সামরিক বেসরকারি আমলা দিয়ে এটা পরিচালনা করতে চান তাদেরকে এই আদিবাসী সম্পর্কে পজিটিভ জ্ঞান দিয়েই চুক্তির পক্ষে অবস্থান নিয়েই এইটা বাস্তবায়ন করা আপনাদের দায়িত্ব ছিল। এই সব কিছুই অনুপস্থিত দেখছি, বরঞ্চ আমরা দেখছি এগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। আজকে তাই বলতে চাই, এই সমাবেশ থেকে রাজনৈতিক সদিচ্ছা গ্রহণ যারা করে তাদেরকে এই ঐক্যবদ্ধ ভাবে সংগ্রামের মধ্য দিয়েই পার্বত্য চুক্তি বাস্তবায়নের কাজ করতে হবে। আমরা ঐক্যবদ্ধ ভাবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন শুরু করলাম, এতদিন সংহতি জানিয়েছি, এতদিন ওইখানে গিয়েছি, দলীয় ভাবে এটার সমর্থনে আন্দোলন করেছি, দলীয় আন্দোলন থাকবে, পার্বত্য বন্ধুরা যেখানে আন্দোলন করবেন ওখানে আমরা যাব, কিন্তু আমরা
সমর্থনের আন্দোলন অব্যাহত থাকবে এই চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত। আসুন সেই আন্দোলনে আমরা একাত্ম হই। এই কথা বলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আরেকবার এই শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে।